হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে একটি স্যাড নিউজ আপনাদেরকে শেয়ার করছি। পাতারকান্দি সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কোভিড-19 পজিটিভ পাওয়া গিয়েছে। তো সম্পূর্ণ তথ্যটি রয়েছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, পাতারকান্দি এমএলএ বিজেপি কৃষ্ণেন্দু পাল টেস্ট কোভিড পজিটিভ। জুনের 22 তারিখ সেই খবরটি প্রকাশ পেয়েছে। পাতারকান্দি এমএলএ কৃষ্ণেন্দু পাল, হু ইজ অলসো দ্য চেয়ারম্যান অফ সিভিল হসপিটাল বোর্ড ইন করিমগঞ্জ, হ্যাজ টেস্ট কোভিড পজিটিভ। সোর্স ইন শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কনফার্ম দ্য নিউজ অফ বরাক বুলেটিন। শিলচর মেডিকেল কলেজ থেকে এই তথ্যটা জানা গিয়েছে, বরাক বুলেটিন নিউজ পেপারে সেটা প্রকাশ করা হয়েছে। 47 ইয়ার্স ওল্ড কৃষ্ণেন্দু পাল ইজ এ বিজেপি লেজিসলেটর হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ অ্যান এমএলএ ইন 2016 অ্যাসেম্বলি ইলেকশন। অর্থাৎ 2016 উনি এমএলএ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। সোর্সেস ইন এমএলএস অফিস সেইড দ্য এমএলএস কন্ডিশন ইজ স্টেবল অ্যান্ড হি উইল ফলো দ্য প্রসিজিওর লাইক আদার পেশেন্টস। সোর্স থেকে জানা যাচ্ছে যে আদার পেশেন্টের মতো উনিও সব কিছু নিয়মকানুন মেনে চলছেন। হিজ ফ্যামিলি মেম্বার্স সাসপেক্ট দ্যাট অ্যাজ দ্য এমএলএ হ্যাজ বিন ভিজিটিং দ্য কোয়ারেন্টাইন সেন্টার্স অ্যান্ড দ্য হসপিটাল, হি মাইট হ্যাভ গট ইনফেক্টেড হোয়াইল ইন দোজ এরিয়াস। অর্থাৎ তিনি কোয়ারেন্টাইন সেন্টারে ভিজিট করেছিলেন, তো সেখান থেকে হয়তো ওনার কোভিড পজিটিভ সংক্রমণ হয়েছে। তো এই ছিল ইনফরমেশন, ভিডিওটি অনেক দুঃখের। তো আশা রাখি উনি সুস্থ হয়ে উঠবেন। তো এই ছিল ইনফরমেশন, ধন্যবাদ।